দুদিনের সাংগঠনিক প্রবাসে দক্ষিণ জেলার জেলা সদর বেলুনিয়াতে গেলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। সাথে ছিলেন দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, প্রদেশ সাধারণ সম্পাদিকা তথা দক্ষিণ জেলার প্রভারী পাপিয়া দত্ত, সম্পাদক তাপস মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, সরকারি সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস সহ অন্যান্যরা। হুট খোলা গাড়িতে বিশাল বাইক র্যালির মাধ্যমে প্রদেশ সভাপতিকে শহর পরিক্রমা করে নিয়ে আসা হয় বেলুনিয়াতে। এসে রাম ঠাকুরের পুণ্যভূমি স্মৃতি মন্দিরে পূজা দেন। তারপরে বেলুনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে সাংগঠনিক সভায় মিলিত হন। সেখানে কর্মীদের সামনে ভাষণ দেন তিনি। আজকে আমি খুব সৌভাগ্যশালী যে আমার সময়কালে আমি এমন সময় সভাপতি হয়েছি। আমার কাছে ডাক্তার মানিক সাহার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মতো নেতৃত্ব রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব কুমার দেবের নেতৃত্ব রয়েছে, প্রতিমা ভূমি কেন্দ্রের নেতৃত্ব রয়েছে, আমাদের বিভিন্ন আজকে বিধায়করা সম্মানিত শঙ্কর দা, প্রমোদ রিয়াং সহ আরো সারা রাজ্যে আমাদের বিধায়ক মন্ত্রিত্ব এবং বলিষ্ঠ নেতৃত্বরা, এই দলে আমাদের ভারতীয় জনতা পার্টি রয়েছে, আর এই দলের সভাপতি আমি হয়েছি। আমি নিজেকে খুব গর্বিত মনে করি, এই কারণে এরকম বলিষ্ঠ নেতৃত্বরা আমার পাশে রয়েছে।